শ্রুতি গল্প। আজ পয়লা শ্রাবণ, 1430 বঙ্গাব্দ, ইংরেজি 18ই জুলাই 2023 খ্রিস্টাব্দ। সকলের শুভেচ্ছা নিয়ে আমরা প্রকাশ করছি ব্লাইন্ড পারসন্স অ্যাসোসিয়েশন পরিচালিত ত্রৈমাসিক বাংলা শ্রুতি পত্রিকা শ্রুতি কল্পের সপ্তম বর্ষের দ্বিতীয় সংখ্যা। এই পত্রিকার যুগ্ম সম্পাদক শ্রী সৈকত কর এবং আরিফুজ্জামান। এছাড়া সম্পাদক মণ্ডলীতে আছেন শ্রী দিলীপ বালা, শ্রী অমিয় বিশ্বাস, শ্রীমতী মণিমালা শিকদার, শ্রী ঈশান চক্রবর্তী এবং শ্রীমতী সুপ্রিয়া মজুমদার। আমাদের এই শ্রুতি পত্রিকাটির আবহ সঙ্গীত সৃষ্টি করেছেন শ্রী বিকাশ চক্রবর্তী, শ্রী সঞ্জয় ঘোষ, শ্রী জহর ব্যানার্জি ও শ্রী প্রদীপ শিকদার। আপনারা এই পত্রিকাটি শুনছেন ইউটিউবের শ্রুতি কল্প চ্যানেলে। এই চ্যানেলের ইউটিউব লিঙ্কটি হল www.youtube.com/@shrutikalp shrutikalpa। আর যে কথাটা প্রতিবার বলে থাকি সেটা আরও একবার বলে দিই, ইউটিউবে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। শ্রুতিকল্প চ্যানেলের গ্রাহক হলে এই পত্রিকায় নতুন কিছু প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন। পুরনো সংখ্যার সব গল্প, কবিতা, প্রবন্ধ বা ভ্রমণ কাহিনী ইত্যাদি শ্রুতিকল্প চ্যানেলে শুনতে পাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী কয়েকদিন প্রতিদিন একটি করে লেখা আপনারা শ্রুতিকল্প চ্যানেলে শুনতে পাবেন। যে কেউ রুচিশীল মৌলিক লেখা আমাদের পত্রিকায় পাঠাতে পারেন, স্পষ্ট উচ্চারণে রেকর্ড করে বা টাইপ করে লেখা পাঠাবেন। মনোনয়নের ক্ষেত্রে সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের যোগাযোগের ঠিকানা শ্রুতিকল্প ব্লাইন্ড পারসন্স অ্যাসোসিয়েশন, 6B 55 রোড, দ্বিতীয় তল, কলকাতা 729। ইমেল shrutikalp@gmail.com। সম্পাদকীয়: সত্তাধিকার আইনের সংশোধন কি দৃষ্টিহীন পাঠকদের জন্য যথেষ্ট? পাঠ করছি শীলা বিশ্বাস। 2013 সালে মরক্কোর মারাকাস শহরে দৃষ্টিহীন পাঠকদের জন্য সত্তাধিকার আইনের পরিবর্তনের লক্ষ্য সামনে রেখে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল দৃষ্টি প্রতিবন্ধী বা কোনো কারণে পড়তে অক্ষম এমন ব্যক্তিদের কাছে কিভাবে পাঠ্যবস্তু তাদের পড়বার উপযোগী করে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে নীতি নির্দেশিকা নির্ধারণ করা এবং আন্তর্দেশীয় সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা। এই সম্মেলনের শেষে 27 জুন মারাকাস ট্রিটি নামে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই সম্মেলনের পর কেটে গেছে আরও 10টা বছর, বহু দেশ এই চুক্তিকে অনুমোদন করেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ভারত ছিল প্রথম অনুমোদনকারী রাষ্ট্র। এই চুক্তি কার্যকর হয় 2016 সালের 30শে সেপ্টেম্বর। ভারত সরকার এই চুক্তি অনুমোদন করে 2014 24শে জুলাই। শ্রুতিকল্পের বেশিরভাগ শ্রোতারাই জানেন, বিশেষ করে যারা আমাদের অডিও বুক শুনেছেন, যে ভারত সরকার গত 2012 সালে সত্তাধিকার আইনে 52(1)(ZB) ধারাটি যোগ করে। এই সংশোধনের ফলে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন দৃষ্টিহীনদের জন্য যে কোনো বই তাদের পক্ষে পাঠযোগ্য ফরম্যাটে পরিবর্তন করতে পারে। এই ফরম্যাট ব্রেল, লার্জ প্রিন্ট, ডিজিটাল বা অডিও হতে পারে। ডিজিটাল ফরম্যাট বলতে আমরা বুঝব ইবুক বা HTML জাতীয় কোনো ফরম্যাট যা দৃষ্টিহীন মানুষ কম্পিউটার বা মোবাইল ফোনের সাহায্যে পড়তে পারেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই জাতীয় বই তৈরি করে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন কোনো রকম লাভ করতে পারবে না। বড়জোর তারা দৃষ্টিহীন পাঠকদের কাছ থেকে উৎপাদন ব্যয় গ্রহণ করতে পারে। তবে সত্তাধিকার আইনের 31(b) ধারায় এই জাতীয় বই থেকে লাভ করা যেতে পারে। সেক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। এই অনুমতি নেবার সময় উদ্যোক্তা
কত কপি বই কি ফরম্যাটে তৈরি করবেন, কত দিনের মধ্যে করবেন, কিভাবে বিক্রি করবেন ইত্যাদি তথ্য জানাতে হবে। আসল স্বত্বাধিকারীর কাছ থেকে তাকে অনুমতিও নিতে হবে এবং রয়্যালটির পরিমাণ জানাতে হবে। এই 31B ধারার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করাই আমাদের উদ্দেশ্য। বিনা লাভে শুধুমাত্র উৎপাদনের খরচ নিয়ে বা নামমাত্র মূল্যে বেশ খানিকটা লোকসান করে একমাত্র সেবামূলক প্রতিষ্ঠানগুলোই এই জাতীয় বই উৎপাদন করতে পারে। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের মতো কিছু প্রতিষ্ঠান এ কাজটা করছেও, কিন্তু সেটা মোটেও যথেষ্ট নয়। উন্নত দেশগুলোতে মোট পাঠ্যবস্তুর 10% দৃষ্টিহীনেরা পড়বার সুযোগ পায়। ভারতের মতো অনুন্নত দেশে এই পরিমাণ 1% কম। 31B ধারায় যে বাণিজ্যিক উৎপাদনের সংস্থান রাখা হয়েছে সেই সুবিধা নিতে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখাচ্ছে না। ব্রেল বই উৎপাদন করা ভীষণই ব্যয় সাপেক্ষ, কিন্তু অডিও বুক আজকের দিনে আর তেমন ব্যয় সাপেক্ষ নয়। ইংরেজি ভাষায় অডিও বুক অত্যন্ত জনপ্রিয়। বিদেশে দৃষ্টিমান ও দৃষ্টিহীন সকলেই অডিও বুক কেনেন। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক হাজার কোটি টাকার অডিও বুক বিক্রি হয় প্রতি বছর। বাংলায় এই বাজার এখনো তৈরি হয়নি। দু একটা কোম্পানি বাংলা অডিও বুক তৈরি করেছিল, কিন্তু লোকসানের ফলে তারা শুরুতেই হাল ছেড়ে দিয়েছে। বয়স্ক মানুষেরাও অডিও বুক শুনতে পারেন, প্রকাশকেরা চাহিদার এই সম্ভাবনাটাও খতিয়ে দেখতে পারেন। ইউটিউবের দৌলতে অনেক বাংলা গল্প ও উপন্যাস আমরা শুনতে পাই, তবে সেসব বই স্বত্বাধিকার আইনের চোখ রাঙানিতে মাঝে মাঝে উধাও হয়ে যায়। তাছাড়া ইউটিউবে জনপ্রিয় উপন্যাস, গল্প আর রহস্য কাহিনী শোনা যায়। আরো নানান বিষয়ে কত বই তো প্রকাশ হয়, সেসব বই আমরা পড়ব কিভাবে? ইবুকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বাংলা ইবুক ইংরেজি ইবুকের তুলনায় অনেক কম। ইন্টারনেটে অনেক পিডিএফ কপি পাওয়া যায়, কিন্তু সেগুলো আসলে ছবির সমাহার এবং দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষে সম্পূর্ণ পাঠযোগ্য নয়। ইবুক বলতে আমরা বুঝি সেই সব বই যেগুলো অক্ষর ধরে ধরে পড়া যায়। আধুনিক মুদ্রণ শিল্পে সব প্রকাশকই কম্পিউটার ব্যবহার করেন, অর্থাৎ প্রকাশিত সমস্ত বইয়ের একটা ডিজিটাল কপি তৈরি হয় যেখান থেকে প্রয়োজন অনুসারে বই ছাপানো হয়। খুব সহজে এবং প্রায় বিনা খরচে এইসব বইয়ের ইবুক সংস্করণ প্রকাশ করা সম্ভব, কিন্তু খুব কম সংখ্যক বাংলা বইয়ের প্রকাশক ইবুক নিয়ে আগ্রহ দেখান। একটা উদ্বেগ হয়তো আছে যে ইবুক পাওয়া গেলে আসল মুদ্রিত বইয়ের চাহিদা মার খাবে এবং লাভ কমে যাবে, তাই যারা ইবুক প্রকাশ করছেন তারাও এর দাম রেখেছেন আকাশ ছোঁয়া। এত দাম দিয়ে কজন দৃষ্টিহীন মানুষের পক্ষে এইসব ইবুক পড়া সম্ভব? ভারতীয় স্বত্বাধিকার আইনের 52(1)-এর ধারা অনুসারে কোনো লাইব্রেরি নিজস্ব সংগ্রহে থাকা বইয়ের ডিজিটাল কপি সংরক্ষণ করতে পারে। সমস্যা হলো এইসব ডিজিটাল কপি তৈরি হয় স্ক্যানারে ছবি তুলে, ফলে সেগুলোও দৃষ্টিহীনদের পক্ষে পুরোপুরি পাঠযোগ্য হয় না। অনেক অ্যাপ বাজারে এসেছে যেখানে স্বল্প মূল্যে ইবুক পড়া যায়, কিছু বই বিনামূল্যেও পড়া যায়, তবে সেখানেও একই সমস্যা। অ্যাপের বই প্রায় সবই জনপ্রিয় উপন্যাস আর রহস্য গল্প। সব রকম বইয়ের ইবুক বিশেষ করে বাংলা ভাষায় এখনও দুর্লভ, তাই সরকারের উচিত প্রকাশকদের উৎসাহিত করা যাতে তারা অন্তত দৃষ্টিহীন পাঠকদের জন্য সব বইয়ের সুলভ ডিজিটাল সংস্করণ প্রকাশ করেন। তারা চান বা না চান সমাজ মাধ্যমে সব বইয়ের পিডিএফ কপি চলে আসে, শুধু দৃষ্টিহীনেরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। বই ছাপানোর খরচ অনেক, সেখানে ডিজিটাল কপির জন্য আলাদা কোনো খরচ লাগছে না। কোনো ব্রেল প্রেস চাইলে এই ডিজিটাল কপি থেকে ব্রেল সংস্করণ তৈরি করতে পারে। ব্রেল ডিসপ্লের সাহায্যে দৃষ্টিহীন পাঠকেরা
এইসব বই পড়তে পারবে। অ্যারন সোয়ার্জ শাস্তি এড়াতে মাত্র 26 বছর বয়সে 2013 সালের 11ই জানুয়ারি আত্মহত্যা করেন। কি করেছিলেন অ্যারন? তিনি অসংখ্য নথিপত্র, গবেষণাপত্র, বইয়ের ডিজিটাল কপি জনসমক্ষে এনে দিয়েছিলেন ইন্টারনেটের মাধ্যমে। তার জীবদ্দশায় বিচারের সম্মুখীন হলেও তিনি মৃত্যুর পরে শহীদের মর্যাদা পান, এমনকি বেশ কিছু খেতাবও। তাঁর এই আপাত দৃষ্টিতে বেআইনি কার্যকলাপের ফলে বহু বিশ্ববিদ্যালয় এবং গ্রন্থাগার তাদের ডিজিটাল সংগ্রহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। আমাদের কি এমনই কোনো বিদ্রোহীর জন্য অপেক্ষা করে থাকতে হবে?